দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো सर्वप्रथम জানিয়ে দিচ্ছি ইহুদিদের রুখতে হামাশের নতুন অস্ত্র আত্মঘাতী সাবমেরিন এদিকে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আশা দেখছে সৌদি 63 ফিলিস্তিনি শিশুকে হত্যা করলো ইসরায়েল মোট 221 এছাড়াও জানিয়ে দিচ্ছি গাজায় 25 মিনিটে 122টি ইসরায়েলি বোমার আঘাত। জে কে উঠেছে ফিলিস্তিনিরা ইসরায়েল বিরোধী সংঘর্ষের নতুন মাত্রা। এছাড়াও রয়েছে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যর্থ দ্রুত যুদ্ধবিরতি করতে হবে পত্রিকা দৈনিক হার্জ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি করোনায় দিশাহারা মোদির গ্রামীণ ভারত। দর্শক এখন জানিয়ে দেব বিস্তারিত। ইহুদিদের রুখতে হামাসের নতুন অস্ত্র আত্মঘাতী সাবমেরিন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে লড়াই করছে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা দীর্ঘ সময় লড়াই করার পর তারা নিষ্ক্রিয় হয়নি বরং দিন দিন শক্তি বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সংগ্রামকে মূল লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত তাদের সংগ্রাম থামবে না এবার ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাস আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে বলে জানা গেছে হামাসের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু না বলা হলেও ইহুদিবাদী বাহিনী তা প্রকাশ করেছে তারা বিমান হামলা চালিয়ে একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস এবং সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে দাবি তাদের ইসরায়েলি বিমান থেকে ভিডিওতে দেখা যায় দুটি ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিনটিকে গুড়িয়ে দেয় এবং উত্তর গাজার টাওয়ার ব্লকের কাছের অগভীর পানিতে বিশাল ঢেউর সৃষ্টি হয়েছে আকাশ থেকে নেওয়া আরেক ছবিতে দেখা যায় একটি গাড়িকে শনাক্ত করে তাতে আঘাত থানা হয়েছে পরে তোলা গাড়ির ছবিতে দেখা যায় এর সাতটি খুলে গেছে যেভাবে তা খুলেছে তাতে মনে হচ্ছে যে সয় ব্লেডের নিনজা ক্ষেপণাস্ত্র তাতে নিক্ষেপ করা হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র আশেপাশের এলাকায় ন্যূনতম ক্ষতি করে টার্গেটে আঘাত থানতে সক্ষম এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিস্ফোরক বোঝায় সাবমেরিন দিয়ে কি করতে চেয়েছিল তা জানায়নি তবে আগে তারা এসব সাবমেরিন দিয়ে ভূমধ্য সাগরে রণতরী ও তেলকূপে আঘাত থানত এদিকে পাউন্ড পর্যন্ত বিস্ফোরকে সজ্জিত করা হয় এটিকে টার্গেটের দিকে ধাবিত করার জন্য জিপিএস ট্যাঙ্কিং ব্যবহার করা হয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে সাবমেরিনটিকে আক্রমণ করা হয়েছে সেটি গাজা উপকূল থেকে চালু করা হয়েছিল এটি কয়েক মিটার গভীরে ছিল টার্গেটের দিকে পরিচালিত করা হয়েছে সূত্র ডেইলি মেইল ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আশা দেখছে সৌদি গেল এপ্রিলে খুব গোপনে একটি বৈঠক হয় ইরান ও সৌদি আরবের মধ্যে এ বৈঠক ঘিরে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নে আশা দেখতে শুরু করেছে অনেকে এবার সেই একই আসার কথা শোনা গেল সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মুখেও আন্তর্জাতিক দুটি সামিটে অংশ নিতে বর্তমানে প্যারিসে আছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সেখানে বার্তা সংস্থা এ কে তিনি বলেছেন আমরা কিছু আলোচনা শুরু করেছি তবে এটা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে এপ্রিলের দু দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তা মূলত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমির উদ্যোগে অনুষ্ঠিত হয় নয় এপ্রিল বাগদাদে এই বৈঠক হলেও খবর মূলত গোপন ছিল পরে টাইমস এক প্রতিবেদনে বৈঠকের কথা দু হাজার ষোলো সালে এক শিয়ার ধর্মগুরু মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি এর জেরে দু দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে আর বৈঠকের এক মাস পর দাশি মে ইরান সরকার প্রথম এই বিষয়ে মুখ খোলে তবে কোনো তথ্যই তারা দেয়নি ইরান সরকার স্রেফ একটু বলেছে যে বৈঠক হয়েছে তবে এ বিষয়ে আলোচনা করার সময় এখনো আসেনি এছাড়া পয়সালো প্রায় একই ধরনের কথা বলেছেন তিনি বলেন ইরানিরা যদি মনে করে যে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক তাদের জন্য ভালো তবে আমিও আশাবাদী তবে এগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে সূত্র তেষট্টি ফিলিস্তিনি শিশুকে হত্যা করলো ইসরায়েল মোট দুশত একুশ গাজা ও পশ্চিম তীরে নবম দিনের মতো চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় দুশত একুশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে তেষট্টি জন শিশু নিহতদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা নারী খবর আলজাজিরা ও আনাদুল এজেন্সির এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপ ও আরব দেশগুলো যুদ্ধবিরতির আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে আজও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের শান্তির লক্ষ্যে যতদিন প্রয়োজন ততদিন হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আজ ভোরে পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত বেশ কয়েকজন এ নিয়ে গত দিনে হয়েছেন নয় নিধন প্রাণ গেল এর মধ্যে অন্তঃসত্ত্বা সহ ছত্রিশ জন নারী রয়েছেন শিশু তেষট্টি জন আহত হয়েছেন পনেরোশো সাত জন এছাড়াও ইসরায়েলি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রকেট হামলায় বারো ইসরায়েলি নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে ইসরা গত নয় দিনের সংঘাতে এ পর্যন্ত গাঁচায় বাত্তচ্যোত হয়েছেন অন্তত আটচল্লিশ হাজার থেকে বান্ন হাজার মানুষ জাতিসংঘের মানবিক সহায়তা কর্তৃপক্ষ জানিয়েছে বিমান হামলা ও আর্টেলেলি গোড়ার আঘাত থেকে বাঁচতে তারা বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত আটান্নটি স্কুলে আশ্রয় নিয়েছেন ইসরায়েল বলছে গাজায় নিহতদের মধ্যে অন্তত একশত পঞ্চাশ জন সশস্ত্র যোদ্ধা রয়েছে তবে হামাসের তরফ থেকে কোনো হতাহতের খবর প্রকাশ করা হয়নি গাজায় পঁচিশ মিনিটে একশত বাইশটি ইসরায়েলি বোমার আঘাত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী বিভিন্ন এলাকায় একশত বাইশটি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয় এই হামলায় অন্তত ষাটটি যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী তারা গাজায় হামাসের সুরঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত পঁয়ষট্টিটি স্থানে হামলার দাবি করেছে খবর আল জাজিরার কাতার ভিত্তিক সংবাদ আল আলজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলার পর থেকে পাল্টা প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছিল এক্ষেত্রে হামাস ভূগর্ভস্থ কিছু সুরঙ্গ ব্যবহার করে আসছিল ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র হিদাই জিলম্যান প্রেস ব্রিংফিয়ে দাবি করেন মাত্র আধা ঘন্টায় তারা পঁয়ষট্টিটি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে হামাসের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতেও সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী তবে তার এই দাবির সততা নিশ্চিত এখনো কোন বার্তা দেয়নি হামাস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর গাজার পশ্চিম তীরের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির আহ্বানের পরও গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দুশত একুশ জনে দাঁড়িয়েছে জেগে উঠেছে ফিলিস্তিনিরা ইসরায়েল বিরোধী সংঘর্ষের নতুন মাত্রা ইউরোপ ও আরব দেশগুলো যুদ্ধবিরতির আহ্বানকে বিভ্রাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজায় হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েল আজও পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে উনিশশো সালে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে এরই মধ্যে লাখো ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলেছে দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের নিদর্শন হিসেবে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগরের মধ্যবর্তী পুরো এলাকায় সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে এতে একদিকে যেমন যোগ দিয়েছে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের অধিবাসীরা তেমনি যোগ দিয়েছে ইসরায়েলে বসবাসকারী লাখো ফিলিস্তিনি শুধু তাই নয় গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে একসঙ্গে রুখে দেয়ার প্রত্যয় জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতা। সংহতি ও সহযোগিতা নিয়ে এসেছে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রবাসী ফিলিস্তিনিরা মিডিল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় বিমান হামলার এক সপ্তাহের মাথায় ইসরায়েলের অভ্যন্তরে আরব আর্জনৈতিক দলগুলোর সমন্বয়কারী সংগঠন দি আরব ফলো আপ কমিটি এই ধর্মঘটের ডাক দেয় এই ধর্মঘটের নাম দেওয়া হয়েছে কারামে স্ট্রাইক তথা মর্যাদার ধর্মঘট ইসরায়েলে বসবাসকারী ১৬ লাখ সহ অন্তত তিরিশ লাখ ফিলিস্তিনি এতে অংশ নিচ্ছে গাজা ইউদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেজ দৈনিকটির কয়েকটি নিবন্ধে বলা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী সব কৌশল ব্যর্থ হয়ে গেছে পত্রিকাটি সম্পাদক আলুফ বেন লিখেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি একই সঙ্গে সামরিক বাহিনীতে সংস্কার আনতে হবে তিনি আরও লিখেছেন গাজা এবারের পরাজয় হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না পত্রিকাটি লিখেছে লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত এদিকে পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে গাজা যুদ্ধে ইসরায়েল সামরিক বাহিনীর প্রস্তুতি ক্ষেত্রে দুর্বলতা যুদ্ধ পরিচালনায় অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে এছাড়াও গাজা যুদ্ধে বিজয় হয়েছে বলে ইসরায়েলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক আলফ বেন তিনি অবিলম্বে যুদ্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে দখলদার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পত্রিকাটির আরও কয়েকটি নিবন্ধে একই দাবি পুনরাবৃত্তি করা হয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিচ্ছে করোনায় দিশেহারা মোদির গ্রামীণ ভারত গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কাল সার চেহার বের করে দিল চেহারা বের করে দিল কোভিডের দ্বিতীয় ঢেউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে চিকিৎসা পরিষেবা নেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেই অসুস্থকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত নেই সর্বশেষ মৃত্যু হলে সৎকারের লোক নেই অগত্যা গ্রামবাসীর স্বজনদের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন নতুবা ফাঁকা মাঠে সামান্য মাটি করে পুঁতে দিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে কোভিড মহামারীর মোকাবেলায় দিশেহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামীণ ভারত এদিকে ফের কানিকটা বাড়লো আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন দু লাখ সাতষট্টি হাজার ফের রেকর্ড করলো দৈনিক মৃত্যু একদিনে মৃত্যু হয়েছে চার হাজার পাঁচশত উনত্রিশ জনের তবে আশা জাগাছে করোনা জয়রা একদিকে কোভিড মুক্ত হয়েছেন তিন লাখ উননব্বই হাজার এখনও উদ্বেগ বাড়াচ্ছে দেশটি একটি রোগীর সংখ্যা এই মুহূর্তে দেশটিতে চিকিৎসাধীন বত্রিশ লাখ ছাব্বিশ হাজার করোনা দ্বিতীয় তৃতীয় আশঙ্কায় সাবধান বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা ফর্মুলা দিস টাইমস অফ ইন্ডিয়া আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য